হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমাদের জন্য একটি নোটিশ কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। 29/10/2024 তারিখে নোটিশটি দেওয়া হয়েছে। এই নোটিশের মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি আমি কিন্তু আলোচনা করে দেবো। তাই তোমাদের কোনো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করবো না, নোটিশের মধ্যে কী রয়েছে আমরা দেখে নেবো। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিএ, বিএসসি, বিকম অনার্স বা জেনারেল কোর্সে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছিলে, তারপরে তোমরা রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমরা রিভিউ, এফএসআই কিংবা তোমরা রেজাল্ট কিন্তু ক্যান্সেল করতে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, কলেজ ওয়াইজ গ্রেজেড ইন ডুপ্লিকেট মার্কশিট তোমরা কলেজ থেকে সংগ্রহ করে নেবে। তোমরা যারা পেয়ে গিয়েছো খুবই ভালো কথা। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য তিনটি নোটিশ দেওয়া হয়েছে, নোটিশগুলির মধ্যে কী রয়েছে আমরা দেখে নেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যে এক্সামিনেশান ফিস এছাড়াও তোমরা যে ইউনিভার্সিটিকে পেমেন্ট করতে সেই পেমেন্ট লিঙ্কে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তোমরা যখন রিভিউ বা এফএসআই করবে তার পরবর্তীতে কলেজ অফিস থেকে জেনে নেবে কোথায় তোমাদেরকে পেমেন্ট করতে হবে। চলো নোটিশগুলির মধ্যে কী রয়েছে আমরা কিন্তু স্ক্রিনে দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও, তোমরা যারা রিভিউ বা রি এক্সামিনেশান করবে কীভাবে তোমরা করবে সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, কত তারিখের আগে তোমরা রিভিউ বা রি এক্সামিনেশানের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। 13/11/2024 তারিখের আগে পর্যন্ত তোমরা রিভিউ বা রি এক্সামিনেশানের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। কত টাকা খরচ পড়বে পার পেপারে? 60 টাকা পার পেপারে খরচ পড়বে। আর কত টাকা খরচ পড়বে? কস্ট অফ ফর্মের জন্য 40 টাকা, কস্ট অফ রেজাল্ট প্রিপারেশানের জন্য 15 টাকা। টোটাল তোমাদের পার পেপারে 115 টাকা খরচ পড়বে। সর্বোচ্চ তোমরা দুটি পেপারে রিভিউ বা রি এক্সামিনেশানের জন্য আবেদন করতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের সব পেপারগুলিতে 30 মার্কসের ওপরে নাম্বার রয়েছে তোমরা কিন্তু চাইলে সবগুলি পেপারে কিন্তু রিভিউ বা রি এক্সামিনেশানের জন্য দিতে পারো। থিওরি পেপারেই তোমরা শুধু রিভিউ বা রি এক্সামিনেশানের জন্য আবেদন করতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে ফর্ম, এই ফর্ম কিন্তু অবশ্যই তোমরা কলেজ অফিস থেকে কিন্তু জেনে নেবে, তার পরবর্তীতে আবেদন করবে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা রি এক্সামিনেশান বা রিভিউ করবে, রিভিউর ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ে, তাই তোমরা যারা রিভিউ করবে 13/11/2024 তারিখের আগে রিভিউ করবে, পার পেপারে টোটাল খরচ পড়বে 115 টাকা। তোমরা দুটি পেপারে সর্বোচ্চ রিভিউর জন্য আবেদন করতে পারবে। আর তোমাদের যাদের 30% ওপর প্রতিটি পেপারে নাম্বার রয়েছে তোমরা চাইলে সবগুলি পেপারে রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করতে পারো। এখানে কিন্তু শর্ত দেওয়া রয়েছে, 30% ওপরে অবশ্যই মার্কস কিন্তু পেতে হবে, তবে তোমরা সবগুলি পেপারে রিভিউ করতে পারবে। আর তোমরা যারা কম নাম্বার পেয়েছো 30% নিচে, তোমরা সর্বোচ্চ দুটি পেপারে রিভিউ বা রি এক্সামিনেশানের জন্য আবেদন করতে পারবে। যখন আবেদন করবে অবশ্যই কলেজের তরফ থেকে অর্থাৎ কলেজের অফিস থেকে জেনে নিয়ে তারপরেই তোমরা আবেদন করবে, এখানে কিন্তু সেটাই রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা রিভিউ বা রি এক্সামিনেশানের জন্য আবেদন করবে তোমাদেরকে সেই ডকুমেন্টগুলি কিন্তু কোথায় জমা দিতে হবে? কলেজ অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে, তোমাদের নিজেদের কলেজে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা রি এক্সামিনেশান বা রিভিউ করবে এক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ে। তোমরা যখন 13 তারিখের পর অর্থাৎ 14 তারিখে গিয়ে কলেজ অফিসে ডকুমেন্টগুলি জমা করবে রি এক্সামিনেশান বা রিভিউ করার জন্য, সেই ডকুমেন্ট কিন্তু দুটো সিটে কিন্তু তোমরা ভাগ করে নেবে। দুটো সিটে ভাগ তোমাদেরকে অবশ্যই করতে হবে, তার সাথে তোমরা যে তোমাদের মার্কশিট রয়েছে সেই মার্কশিটটি কিন্তু অরিজিনাল মার্কশিট তোমরা কলেজ অফিসে নিয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা রি এক্সামিনেশান বা রিভিউর জন্য আবেদন করবে তোমাদের খাতা যে টিচার আগে দেখেছিলেন সেই খাতা কিন্তু সেই টিচার দেখবেন না, অন্য একজন টিচারকে দিয়ে কিন্তু দেখানো হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এফএসআই করবে এফএসআইয়ের জন্য কি রুলস রয়েছে? তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রেজাল্টে খুশি হওনি তোমরা তোমাদের পেপারে কিন্তু এফএসআই করতে পারো। 13/11/2024 তারিখের আগে তোমরা এফএসআই করতে পারবে, 400 টাকা পার পেপারে খরচ পড়বে। আর তোমাদেরকে বলে রাখি, এর জন্য তোমাদেরকে কলেজ অফিসে যেতে হবে, কলেজ অফিস থেকে সমস্ত প্রক্রিয়াটা বলে দেওয়া হবে কিভাবে তোমরা এফএসআই করবে, পার পেপারে 400 টাকা খরচ পড়বে, এফএসআইতে তোমরা কী পাবে। তোমরা তোমাদের যে পেপারের ওপর এফএসআই করবে সেই পেপারের জেরক্স কপি তোমরা কিন্তু তোমাদের হাতে পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 14/11/2024 তারিখে কিন্তু সাবমিট করা হবে। তোমরা 13/11/2024 তারিখের আগে তোমরা অবশ্যই এফএসআইয়ের জন্য আবেদন করে দিতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভালো নাম্বার এক্সপেক্ট করেছিলে ভালো নাম্বার আসেনি, তোমরা রিভিউ আর এফএসআই করতে পারো। কলেজ অফিসে গিয়ে আগে জেনে নেবে, তারপরে তোমরা রিভিউ আর এফএসআইয়ের জন্য আবেদন করে দিও। এবার আসি রেজাল্ট ক্যান্সেলেশন নিয়ে, যে নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশের মধ্যে কী রয়েছে।
তোমরা অনেকেই কিন্তু চিন্তিত রয়েছো যে স্যার আমাদের রেজাল্ট কি ক্যান্সেল করতে হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভালো নাম্বার পাওনি তোমরা ইচ্ছা করলে রেজাল্ট কিন্তু ক্যান্সেল করতে পারবে। তোমাদেরকে আবারও বলে রাখি, তোমরা যারা রেজাল্ট ক্যান্সেল করতে চাও, তোমাদের ভালো নাম্বার আসেনি ফার্স্ট সেমিস্টারে, তোমরা রেজাল্ট কিন্তু ক্যান্সেল করতে পারো। তোমরা পরবর্তীতে ফার্স্ট সেমিস্টারে যখন এক্সাম হবে, পরবর্তীতে তোমরা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিতে পারবে। ফার্স্ট সেমিস্টারে এক্সাম ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে হবে, এখানেই কিন্তু সেটাই রয়েছে। তোমরা যারা রেজাল্ট ক্যান্সেল করতে চাও, তোমাদেরকে 13/11/2024 তারিখের আগে রেজাল্ট কিন্তু ক্যান্সেল করিয়ে দিতে হবে। তোমাদের যাতে ভালো নাম্বার আসেনি বা তোমরা ভালো এক্সাম প্রিপারেশান নাওনি, এক্সাম দিয়েছিলে, অনেকগুলি পেপারে সাপ্লিয়ে এসেছে, তোমরা কী করবে, রেজাল্ট ক্যান্সেল কিন্তু করে দিতে পারো। আর তোমাদের যাতে ভালো নাম্বার এসেছে বাট তোমরা আরও নাম্বার এক্সপেক্ট করেছিলে, তোমরা রিভিউ বা FSI করতে পারো। বাট তোমাদের যাতে ভালো নাম্বার আসেনি, তোমাদের মনোগত এক্সাম হয়নি, তোমরা ক্যান্সেল করে দিতে পারো রেজাল্ট। তাহলে তোমরা পরবর্তীতে ফার্স্ট সেমিস্টারে যখন এক্সাম হবে ফেব্রুয়ারি বা মার্চের দিকে এক্সাম দিতে পারো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।